হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমার সামনে। এটা কী মাছ বলো তো? এটা হলো টুনা ফিশ। এই মাছটা আজকে আমি রান্না করবো। তা আমি কেমন করে রান্না করি সেটা তোমার সাথে শেয়ার করবো। এই দেখো, এখানে নিয়ে নিয়েছি কটা পিস নিয়ে নিয়েছি আমি। আমি নুন হলুদ একটু লেবুর রস মাখিয়ে আমি রেখে দিয়েছি। এই ফার্স্ট রান্না করছি, কোনোদিন আমি রান্না করিও না, কোনোদিন খাইনি। দেখি আজকে রান্না করে কেমন হয় খেতে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো মাছগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। মাছগুলো তো খুব নরম হয়, প্রচণ্ড নরম হয়, মানে তোমার কাটতে গিয়ে একদম কেটে যায়। আমি তো কাটিনি, দোকান থেকে কেটে নিয়ে এসছে। তা কেমন করে কেটে দিচ্ছে, ওখানকার দোকানদার একদম ভালো মাছ কাটতেই পারে না। উল্টো পাল্টা করে মাছের কোনো সাইজ করে না, কিছু করে না, এখন কী করা যাবে? আমি তো বাড়িতে কাটতে পারবো না, কারণ বটির যা অবস্থা, বটিতে একদম ধার নেই। ওই জন্য ওই দোকান থেকে কেটে নিয়ে এসছে। ঠিক আছে, চলো মাছ ভাজাটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি আমাদের। ওদিকে আমার মাছ ভাজা হচ্ছে, আমি এদিকে দেখো আমি কিছু মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো টমেটো সব আমি কুচিয়ে নিয়েছি। এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেবো। তাহলে আমি পেস্ট করে নিই, তারপর ফিরে আসছি আবার। এ দেখো মাছটা আমার এক প্লেট ভাজা হয়ে গেছে, আর এক প্লেটে ভেজে নেবো, এটা আমার হয়ে যাবে। এ দেখো আমি মাছগুলো এখানে ভেজে তুলে নিয়েছি, আর এখানে আমি দেখো পেঁয়াজ কিছুটা আমি পেস্ট করেছি, পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা আমি রেখে দিয়েছি, মানে এটা আমি তেলের মতো দেবো বলে। রসুনটা আর দেবো না, রসুনটা আমি যা দিয়ে তেলের মতো দিয়ে দিয়েছি। আমি দেখো তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, এই টমেটো আমি একবার দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে দেবো। ফোন নিয়ে না এক হাতে রান্না করার প্রচুরই একটু চাপ দরকার। ওগুলো প্লিজ মানে কষ্ট করে ভিডিওগুলো বানাই, প্লিজ দেখো তোমরা, এরকম করে মানে স্কিপ করে যেও না। এখন তো বেশি ভিডিও দিই না, তোমরা তো সবাই ভালো করেই জানো, অল্প অল্প ভিডিও দিয়ে তাও কম যে ওয়াশ করে দিয়ে, আমার বেশি ওয়াশ করি না আমি। আর দেখো আমি আবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, যাতে টমেটোটা আর পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য লবণটা আমি আগে দিয়ে দিলাম। আমি এটাকে একটু ভেজে নেবো ভালো করে, ব্রাউন কালার মতো হবে তখন আমি মশলাটা দেবো। এরকম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আবার এরকম পেস্ট করে নিয়েছিলাম, মশলাটা আমি দিয়ে দেবো মধ্যে। এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আবার। তখন তো আমি কিছুটা লবণ দিয়েছিলাম, আর মাছেও লবণ লাগানো আছে। আমি এবার একটু হলুদ দিয়ে দেবো, আর আমি এখন লবণটা আর দেবো না, বুঝছেন? লবণটা আমি পরে আবার চেখে যখন দেখো তখন আমি আবার লবণটা দিয়ে দেবো। আর এর মধ্যে তখন আমি একটু জিরে অ্যাড করেছিলাম বাটার সময়, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এই মাছটা কেমন বলো তো খেতে, অনেকটা পুরো মাংসের মতো হয়, মানে শুনেছি যে টকটক লাগে, কিন্তু আইলা মাছটা আমরা খুব খেয়েছি। এই ধরনের আর ধরনের মাছ হয় যেমন সরু মতো লেজটা হয়, সেটাকে বলে আইলা মাছ, ওটাকে আমরা খুব খেয়েছি, কিন্তু এই মাছটা কখনো খাওয়া হয়নি। সেই মাছটা বলে পুরো মাংসের মতো করে রান্না করতে হয়, মাংসের মতো মতোই খেতে লাগে। এবার আমি যেভাবে একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার, এটাকে দিয়ে আমি ভালো করে পুরো কষিয়ে নেবো। তেল ছাড়া
যতক্ষণ না তেল ছেড়ে আসতে পারছি ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। দেখো আমার মশলাটা দেখো আর লেগে যাচ্ছে না, একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে নেবো। আমি এখানে একটুখানি গরম জল দিয়ে দেবো, বাস আমি এক গ্লাস মতো গরম জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাছটাকে রান্না করে নেবো। ঠিক আছে, ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপর আবার ফিরে আসছি। দেখো মাছটা আমার হয়ে এসছে, কালারটা তো দারুণ লাগছে, জানি না কেমন খেতে হবে। সেটাকে আমি একটা গরম মশলা করে দিয়ে দেবো, মধ্যে আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি। টুনা ফিশ কারি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর যারা আমার পাশে আছে তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি এখনো পর্যন্ত। ঠিক আছে, চলো বাই।